ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একসঙ্গে নগ্ন হলেন 2,500 জনেরও বেশি মহিলা। নগ্ন অবস্থায় আয়ারল্যান্ডের সমুদ্রের ঠান্ডা জলে 10 মিনিট কাটালেন। এওবেনস পিংটাই নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছিলেন গত 9 জুন। সেই উপলক্ষে আয়ারল্যান্ডের উইকোলোর মিয়েগের মোড় বিচে এই স্ট্রিপ অ্যান্ড ড্রিপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য খরচও যেমন কিছুটা উঠল, তেমনই এই প্রথম একসঙ্গে এতজন মহিলা নগ্ন হওয়ায় গিনেস রেকর্ড করল ওই সংস্থা। 2015 সালে ফিগ গ্রুপের আয়োজনে অস্ট্রেলিয়ায় পার্থের দক্ষিণ সমুদ্র সৈকতে 786 জন মহিলা একসঙ্গে নগ্ন হয়েছিলেন। এতদিন এটাই ছিল রেকর্ড। এই অনুষ্ঠানের আয়োজক ফেদারিস্টন একসময় ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি জানিয়েছেন 2013 সাল থেকে প্রতি বছর এই সময় এমন আয়োজন করা হয়, তবে প্রথম খুব কম সংখ্যক মহিলাই এতে সাড়া দিয়েছিলেন। ক্রমে এর জনপ্রিয়তা বাড়ে এবং ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় অনেক বেশি মহিলা এগিয়ে আসেন। তিনি আরও জানান, চলতি বছর আয়ারল্যান্ড ছাড়াও আরও 22টি দেশের মহিলারা এতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা হয় নিজে বা তাদের পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত। এর মাধ্যমে মোট 1,26,55,000 টাকার ব্যবস্থা করতে পেরেছেন বলে জানিয়েছেন ফেদারিস্টন।